কয়েকদিন আগে একটা ছবি যা রীতিমতো সরগোল ফেলে দিয়েছিল রাজ্য জুড়ে, যে ওই মৃত নাবালিকার প্রাণহীন দেহ চারজন পুলিশ কর্মী তারা টানতে টানতে কার্যত হিঁচড়ে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এবং তারপর একেবারে রায়গঞ্জ জেলা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হলো এই ঘটনায় চারজন এসআইকে সাসপেন্ড করা হয়েছে। তারপরের দিনই যে ছবি দেখা যাচ্ছে, থানা দাও দাও করে জ্বলছে, সারিবদ্ধভাবে রাখা বাইক সেগুলো পুড়ে খাক হয়ে গিয়েছে, থানা চত্বরের আসবাবপত্র পুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, থানা চত্বরে রাখা যে চার চাকার গাড়ি সেখানে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বর্ষণ তো একেবারে স্পষ্ট যে ঘটনা ঘটেছে, এই ঘটনা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে রাজ্যের হাতের বাইরে চলে গিয়েছে সেটা প্রমাণ করে। আপনি আসার আগে সলিল ভট্টাচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, তিনিও বলছিলেন যে পুলিশের অপেশাদারিত্ব কোন জায়গায় গেলে এই ছবি আজকে আমাদের দেখতে হয়। যারাই আজকে এই ধরনের হিংসাকে প্রশ্রয় দিচ্ছে তারা কিন্তু পরে এটার জন্য বুঝবে, একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, পুলিশের তদন্ত চলছে, উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে, যারা দোষী তারা গ্রেপ্তার হবে, তাদের শাস্তি হবে, বিচার ব্যবস্থার প্রতি আমাদের সকলকে আস্থা রাখা উচিত। কিন্তু এই যে থানায় আগুন লাগিয়ে দেওয়া বা মোটর বাইক বা সরকারি সম্পত্তি এই আগুন লাগিয়ে দেওয়া, কিন্তু আমি আমি বলছি একটা সংগঠন, তারা বিক্ষোভ, থানা ঘেরাও কর্মসূচি আমি ইত্যাদি সব বুঝলাম, কিন্তু তারা থানার ভেতরে ঢুকে গেল, বাধাহীনভাবে তারা ভাঙচুর চালালো, আগুন জ্বালিয়ে দিল, সারিবদ্ধভাবে রাখা বাইক পুড়িয়ে দিল, পুলিশ কি করছিল? দেখুন, আমি পুলিশ কি অসহায়ভাবে শুধু দেখে গেছে? না না, আমি তো চাইবই যে এটা এই ধরনের ঘটনা না ঘটুক, সমস্ত সুস্থ যারা সুস্থ যাদের বুদ্ধি আছে তারা চায়, এটা সকলেই চান, কিন্তু কাজের ক্ষেত্রে পুলিশ করছিলটা কি? পুলিশ এইটা তো বড় প্রশ্ন, এই পুলিশই তো রাজ্য পঞ্চায়েত নির্বাচন করবে। এক তো হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর কিনা, এই ধরনের ঘটনা ঘটতে পারে সেই আগাম খবর পুলিশের কাছে ছিল কিনা, যদি না থাকে তাহলে তো মারাত্মক, আর থাকলেও এই ঘটনা আটকানো গেল না কেন, এইটা তো প্রশ্ন স্বরূপ। দেখুন, পশ্চিমবাংলায় আছে কোনো সরকার নেই, পশ্চিমবাংলায় সরকারের বদলে একটা সরকারের মৃতদেহ বসে রয়েছে চেয়ারে, তার পরিণতি যা হওয়ার হচ্ছে। এই সরকার, এই মন্ত্রী, এমএলএ নিজেরা জেল থেকে পালাবে বলে ছুটছে, এখন নিজেরা গ্রেপ্তারি এড়ানোর জন্য ছুটছে, এটা কি ল্যান্ড অর্ডার কন্ট্রোল করবে বলুন তো? আপনি বলছেন এখানে যে এই এরা এখন পুলিশ থেকে বলা হয়েছে চারজন কনস্টেবল যারা শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, আরে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা নিজে প্রেস কনফারেন্স করে ওই চারজন কনস্টেবলের কাজকে প্রশ্রয় দিয়েছেন, সমর্থন করেছেন, বলেছেন ওখানে নাকি কিছু বিক্ষোভকারীরা এমন বিক্ষোভ দেখাচ্ছিল, বিক্ষোভের হাত থেকে কিশোরীর দেহটাকে উদ্ধার করার জন্য নাকি রাস্তা থেকে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী এত বড় একটা অমানবিক কাজকে সার্টিফিকেট দিয়েছে, এখন মানুষ কেন বিশ্বাস করবে পুলিশকে? যেটা আমি শুনেছি ও যেটা বলছেন সেটা শশী পাঁজা বলেছিল, ওখানে একটা বিক্ষোভ, একটা গণ্ডগোল, একটা পাবলিকের সাথে একটা কমোশন হওয়ার জায়গা ছিল, ওরা মৃতদেহটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল দ্রুত এটা তখন সেদিন বলেছিল, এটা উনি বলছেন, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে একটা একটা ডেড বডি নিয়ে নিলাম, আপনাদের যে ছবিগুলো তুলে ধরবো তা হলো কোচবিহারের চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি। নব জোয়ারের প্রথম দিনই একেবারে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি ধরা পড়লো, হাতাহাতি, মারামারি, ব্যালট বক্স লুট, আপনারা দেখতে পাচ্ছেন ব্যালট বাক্স লুটের ছবি, নব জোয়ারে একেবারে জনজোয়ার, তৃণমূল কর্মীদের নিজেদের মধ্যে হাতাহাতের ছবি, তৃণমূল কর্মীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, কোথাও ব্যালট বক্স লুট হলো, কোথাও ব্যালট পেপার একেবারে কুচি কুচি করে ছিঁড়ে ফেলা হলো, দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, সাহেবগঞ্জের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে নামতে না নামতেই চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি, এবার দেখছেন মাথাভাঙার ছবি, কোচবিহারের মাথাভাঙায় ব্যালট নিয়ে কারাকারি এবং গেঞ্জি বিতরণ অনুষ্ঠান, গেঞ্জি নিয়ে কারাকারি হচ্ছে। আমার সভা শেষ করার পরে আমার সভা মঞ্চে ব্যালট বক্স রাখা ছিল, সেখানে কিছু মানুষ অতি উৎসাহিত হয়ে ভোট দিতে গিয়ে ব্যালট বক্সটা প্রায় ভেঙে ফেলেছে। এই কারণেই তৃণমূলের নবজোয়ার আমরা শুরু করেছি, যে আমি জানি কোথায় সন্ত্রাস হতে পারে, কোথায় মানুষ কি করতে পারে।
অনেকেই সার্কাস্টিক কমেন্ট করতে পারেন, সেটা তো তার প্রেরোগেটিভ সে করবে। তো বাস্তবে ছবিটা দেখা যাচ্ছে না, আপনাকে একটা বুঝতে হবে যে কোন রাজনৈতিক দল জনসমক্ষে দাঁড়িয়ে তাদের নিজেদের দলের প্রার্থী বিবেচনা করছে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। আপনি এটাকে সার্কাস্টিক কমেন্ট করতে পারেন, বিদ্রুপ করে বিশ্লেষণাত্মক বলতে পারেন। মর্নিং শোজ দা ডে বললে শুরুটা কিন্তু ভালো হলো না সময়টা। দেখুন, এখানে মানে কোনো ব্যঙ্গের জায়গা নেই, কোনো বক্ষোভের জায়গা নেই, একেবারে নির্মল আনন্দ দিয়েছেন আজকের তৃণমূল কংগ্রেসের কর্মীরা পশ্চিমবঙ্গের সত্যিকারের রাজ্যে। মানে এটা দেখার পর মন ছুঁয়ে হাসা যেতে পারে, গেঞ্জি থেকে শুরু করে ব্যালট বাক্স পর্যন্ত যেভাবে একেবারে শিশু মনে তারা কাড়াকাড়ি করলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সমস্ত ক্লেদ মুছে দিয়ে তারা সত্যিকারের একেবারে একটা বাচ্চারা যেভাবে আনন্দ করে রাজনীতি নিয়ে, গণতন্ত্র নিয়ে, ঠিক সেভাবেই তারা করেছিল। এখন প্রশ্ন হচ্ছে একেবারে শিশুদের হাতে কি প্রশাসন বা রাজনীতি এটা দেয়া যায়, সেই প্রশ্নটা থাকবে। কর্মী সমর্থক তারা ভোটটা দিতে পারছে না, এরপর ঋজু ঘোষাল এবং তার দলবল, তাদের কর্মী সমর্থক তারা ভোটটা দিতে পারবে তো পঞ্চায়েতে? 2018 পঞ্চায়েতের চিত্র সারা ভারতবর্ষের কাছে, সারা পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতবর্ষের কাছে নজিরবিহীন ঘটনা হয়েছিল। 33%, 34% আসনে ভোট করা যায়নি, একটা গোটা জেলায় ভোট করা যায়নি। এই যে কি নবজোয়ান না নবদিবন্ত কি করছে আমার জানা নেই, কি করছে নাকি আবার কি বাসযাত্রা না কি সব করবে বলেছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এই যে চিত্র তোমরা দেখাচ্ছ, ব্যালট বক্স ভেঙে ব্যালট পেপার ছেঁড়াছিঁড়ি করছে, গেঞ্জি টানাটানি করছে, একজন নাকি শুনলাম 4টে গেঞ্জি পরেছে, তার 4টে গেঞ্জি খুলতে গিয়ে নাকি তার জামা প্যান্ট খুলে যাওয়ার জোগাড় হয়েছে। 70,000-এর বেশি আসন সেখানে ভোট গ্রহণ হবে। আমি বলছি এই ছবি দেখে কতটা আশাবাদী সলিল ভট্টাচার্য যে একেবারে রাজ্য পুলিশ দিয়ে অবাধ এবং সুষ্ঠু ভোট সম্ভব। দেখো আমি দেখো এটা তোমাদের রাজনৈতিক ব্যাপার, তবে অ্যাজ ফার অ্যাজ ল অ্যান্ড অর্ডার কনসার্ন এটা খুব আনপ্ল্যান, আনসাইন্টিফিক এবং অলরেডি এটা একটা ফ্লপ প্রোগ্রাম অ্যাজ ইট স্ট্যান্ডস নাও, এখন পর্যন্ত এটা ফ্লপ প্রোগ্রাম আমার যেটা ধারণা, এবং এটা তাই হবে। এটা কিন্তু একটা আনপ্ল্যান, মানে মানে এটা ইনএক্সপিরিয়েন্সের একটা চরম, যেটা শুভময় বললেন, ইনএক্সপিরিয়েন্সের একটা চরম দৃষ্টান্ত বলে আমার মনে হচ্ছে। এছাড়া আর আমার কিছু বলার ভাষা নেই এ সম্পর্কে, এই প্ল্যানিং টোটাল সতর্ক ঘোষ। এই যে আমি আশা করছি আমার কথাটাকে আপনি অন্ততপক্ষে বলতে দেবেন, সবার শেষে বলতে দিয়েছেন তো কথাটা শেষ করতে দেবেন। এ কদিন আগে বলেছিল না গোটা পশ্চিমবাংলাতে মিউনিসিপ্যালিটি থেকে ভোট দিতে না পারলে আমাকে জানাবেন, আমি শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করবো। বাংলাটা কথা জানেন তো, ঘরে নেই নুন ছেলে আমার মিঠুন, নিজের দলের একটা কর্মী সম্মেলন, এটা ব্লকের কর্মীদেরকে নিজের দলের ভোটে ভোট দেওয়াতে পারে না। ও বাবু আমার গোটা বাংলার পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটিতে কে ভোট দিতে পারবে না, বাবুকে বললে বাবু আমার ভোট দেওয়ার ব্যবস্থা করবে। আমি এর আগেও আপনাদের এখানে বলেছি, আবার বলছি, তৃণমূল কর্মীদের কাছে পঞ্চায়েত রাজনীতির জায়গা নয়, ইনকামের জায়গা। ভাতের থালা কেড়ে নেওয়ার জন্য মানুষ শেষ অব্দি লড়তে পারে, এটা তাই করছে। এবং আমি আপনাদেরকে বলছি, আপনারা জানেন একটা ভোট করতে যাওয়ার আগে যেরকম ভোট কর্মীদেরকে, সরকারি কর্মীদেরকে ভোট করানোর ট্রেনিং দেওয়া হয়, সেরকম একটা ভোটে যাওয়ার আগে তৃণমূল কর্মীদেরকে বোধহয় এইভাবেই ব্যালট ভাঙা, লোককে পেটানো, অন্যের মাথা ভেঙে দেওয়া ট্রেনিং দেওয়া হয়। এটা হচ্ছে তৃণমূল কর্মীদের ভোটের ট্রেনিং। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করছে, আমি কিন্তু ইন্টারফেয়ার করিনি, উনি ভুলে গেছেন 2004 সালে এই অজিত চৌধুরী শ্যামল চক্রবর্তীকে কুলাঙ্গার বলেছিল, অশান্তির ঘটনা ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। এইখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন অবাধে ভোট হবে, তার প্রথম ধাপে এই ছবি আমাদের কেন দেখতে হবে, এইটা তো সব থেকে বড় প্রশ্ন।